বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি আসুস কোরাই 580 একটি ল্যাপটপের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এবং আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল বাটনটিকে ক্লিক করে অবশ্যই পরবর্তী নোটিফিকেশন সবার আগে পেতে আমাকে সহযোগিতা করবেন। এবং আপনাদের একটি কথা বলে থাকি, ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে গিফটগুলো থাকে সেই গিফটগুলো এখানে প্রথমে দেখানো হয়েছে, কিন্তু আজকে আমি মেন ভিডিও ফোকাস করব প্রত্যেকটা পার্ট এই ল্যাপটপের, যেটা সবচেয়ে ভালো কেন আপনি এই ল্যাপটপটি কিনবেন সেটি নিয়েই। দেখুন এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে ল্যাপটপে সেটি হলো 8th generation একটি প্রসেসর, এবং এটি সবচাইতে কেন বেটার হবে কারণ এখানে 8250U মডেলের একটি প্রসেসর আছে 8th generation, যেখানে 3.40 GHz পর্যন্ত আপনার স্পিড আপ হইতে পারবে, ঠিক আছে। আর একটি বিষয় এখানে মেন অনেকগুলো ফিচার্স আছে, আপনারা একটু ধৈর্য ধরে শুনে আমাকে সহযোগিতা করবেন। সেটি হলো এই ল্যাপটপটিতে UHD 620 গ্রাফিক্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। এটার সাথে যে বিল্ট ইন গ্রাফিক্স থাকবে সেটা 620 UHD 620, এটার মেইন যে কাজটি সেটি হলো ULV অর্থাৎ আল্ট্রা লো ভোল্টেজ। এবং এটি HD-র থেকে একটু পার্থক্য হলো, এখানে যেটা আছে 620 HD সেটাতে 1.050 MHz ক্লক স্পিড, আর এখানে 1.150 MHz ক্লক স্পিড, যেটা খুব ভালো হবে আপনার যারা গেমার তাদের জন্য। আপনারা আউটলুকটা দেখে নিচ্ছেন এবং সাথে সাথে আমি কনফিগারেশনটা বলছি, এটা অসাধারণ অসাধারণ দেখতে। এবং আমারও ইচ্ছা করে এমন একটি ল্যাপটপ কিনতে, কারণ এই ল্যাপটপটির কনফিগারেশন এত বেটার যে যারা খুব ভালো ধরনের ল্যাপটপ খুঁজছেন, এবং এটি একটি লোভনীয় ল্যাপটপ, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, আমারও এ ধরনের ল্যাপটপ ব্যবহার করার খুব শখ। আর হয়তো বা যারা ভিডিওটিতে দেখছেন তারা হয়তো বা আজ করতে পারছেন যে এটি দেখতে কেমন, অনেক সুন্দর ল্যাপটপ। এবং এখানে আলাদা কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে, যেমন আপনার টাচপ্যাডে ফিঙ্গারপ্রিন্ট সহ অনেকগুলো ফিচার্স আছে যেগুলো হয়তো বা এই ছোট্ট একটি ভিডিওতে ব্যবহার মানে আমি বলতে পারছি না। আমি গ্রাফিক্স কার্ডের কথাটা বলে ফেললাম, এরপর যেটি আছে সেটি হলো এখানে USB 3.1 ব্যবহার করা হয়েছে, USB 3.1, যেটা সবচেয়ে আধুনিক প্রযুক্তি, কারণ আমরা জানি USB 2 সম্পর্কে জানি, USB 3 সম্পর্কে জানি, কিন্তু USB 3.1 সম্পর্কে জানি না। এবং USB টাইপ সি ইউজ করা হয়েছে, আমরা কি জানি USB টাইপ সিটা আসলে কি। USB টাইপ সি এমন একটি জিনিস যেটা আপনার থান্ডার বোল্ট, তার মানে থান্ডার অনেক সময় বজ্রপাত হয় ডিসপ্লে পোর্ট, এবং এটার আপ টু 5 GB/s, অতএব কত ডাটা বেশি এখানে ট্রান্সফার করতে পারে। আর আমরা যে প্রসেসরটি এখানে ব্যবহার করছি সেটি হলো 4 core, যেমন কোরাই 5 এর 8th gen 4 core এবং 8 thread, এবং এটা 4K পর্যন্ত ভিডিও আপনি এডিটিং করতে পারবেন। সুতরাং এখানে যে আধুনিক প্রযুক্তি সব কিছুই আছে, আপনাদের বিস্তারিত আরও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। 8GB DDR4 RAM ব্যবহার করা হয়েছে, 1TB হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে। যারা ল্যাপটপটি কিনতে চান তাদের বাজেট করতে হবে 55,000 টাকার বেশি, এবং এখানে কিছুদিনের জন্য ল্যাপটপটিতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এবং জানেন খুব দামি ল্যাপটপগুলো খুব কম মানুষ ব্যবহার করে, সুতরাং এই ল্যাপটপগুলো অনেক সময় অর্ডার দিয়ে আনতে হয় এবং সব ব্রাঞ্চে সবসময় থাকে না। সুতরাং যারা এই ল্যাপটপগুলো সংগ্রহ করতে চান খুব দ্রুতই আমাদের শোরুমে যোগাযোগ করবেন, কারণ 40,000-এর নিচের ল্যাপটপ বা 50,000-এর নিচের ল্যাপটপগুলো খুব অ্যাভেলেবল থাকে মার্কেটে, কিন্তু এই ল্যাপটপগুলো অ্যাভেলেবল থাকে না কারণ এগুলোর কাস্টমার কম, কারণ অনেক বেশি টাকা খরচ করে বিলাসিতা করার মতো মানুষ কিন্তু খুব কম। এবং এই ল্যাপটপটি বিলাসিতা করার জন্যই, কারণ ল্যাপটপটির ডিজাইন মডেল প্লাস সব কিছু সাধারণ ল্যাপটপের থেকে অনেক আলাদা, এই জন্য এই ল্যাপটপটি আপনার এত বেশি ভালো লাগবে। এবং এখানে অরিজিনাল উইন্ডোজ ব্যবহার করা হয়েছে, এবং বিস্তারিত তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটার ওয়েট দেখেন, সাধারণ একটি ল্যাপটপের ওয়েট থাকে 2 কেজির কাছাকাছি, কিন্তু এই ল্যাপটপটির ওয়েট হলো 1.42, এবং এখানে 6 সেলের একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
এবং আরও অনেক অনেক প্রযুক্তি আছে যেগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। মেইন মেইন কথাগুলো তো আমি বলেই নিলাম, এবং আপনাদের এত বেশি অনুপ্রেরণা আমি পাচ্ছি, আমি নিজেকেও ধন্য মনে করি, কারণ ভালোবাসা সবাই পায় না। আর আপনাদের থেকে যে পরিমাণ রেসপন্স আমি পেয়েছি বিগত মাসগুলোতে, হিউজ পরিমাণ এলইডি টিভি এবং ল্যাপটপ শুধুমাত্র এই ইউটিউব থেকে আমরা সেল করেছি। বলতে পারেন যে গত মাসে আমরা শুধুমাত্র একটি ব্রাঞ্চ থেকে 200টির উপরে টিভি বিক্রি করেছি ইউটিউব থেকে, এবং প্রায় 80 থেকে 90টি ল্যাপটপ ব্যবহার বিক্রি করেছি ইউটিউব থেকে, এবং ডেস্কটপের কোয়ান্টিটিটা এখন আমরা মেজারমেন্ট করি নাই ঠিক কতটি আমরা সেল করেছি। সুতরাং আমাদের কিন্তু 6টি ব্রাঞ্চ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পেজ আছে, সকল দ্বার আপনার জন্য খোলা। আপনি যেভাবে সাপোর্ট চান, রেসপন্স চান, আমরা সেভাবে 24/7 আপনাদের পাশে আছি। সুতরাং আপনারা বিগত 12 বছরে যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছেন, আশা করি এই সামনের বছরগুলোতে আপনাদের সাপোর্ট আমরা পাব। এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন। খোদা হাফেজ।